সাধারণত কোনো বই 50 বা 100 বছর পরেও পাঠকের আগ্রহ ধরে রাখতে পারলে তাকে কালজয়ী বলা হয়। কিন্তু একটা বই যদি 2500 বছর পরেও প্রাসঙ্গিক থাকে তখন তাকে কি বলা হবে? এমনটাই ঘটেছে সানজুর আর্ট অফ ওয়ারের ক্ষেত্রে। খ্রিস্টের জন্মেরও 500 বছর আগে বাঁশের চাটাইয়ের উপরে লেখা বইটি আজও পাঠককে তেমনি মুগ্ধ করে সমর নায়কদের ভাবনার গতিপথ গড়ে দেয়। সানজু বইটি লিখেছিলেন 13টি খণ্ডে। কখন যুদ্ধ লিপ্ত হওয়া সুবিধাজনক হবে থেকে শুরু করে কিভাবে আক্রমণ করতে হবে, কিভাবে সৈন্য সমাবেশ করতে হবে, কমান্ডারের গুণাবলী, যুদ্ধের বিভিন্ন পরিস্থিতি, অস্ত্রের ব্যবহার, গুপ্তচরের ব্যবহার ইত্যাদি বিষয়ে লিখেছেন বিস্তারিত। যুদ্ধের সবটাই শত্রুকে ধোঁকা দেওয়ার খেলা। যুদ্ধ না করেই যুদ্ধে জেতা সবচেয়ে ভালো যুদ্ধ। বন্ধুর চেয়ে শত্রুকে কাছাকাছি রাখার শিক্ষা, নিজের ক্ষমতার সম্পর্কে পূর্ণ ধারণা ও কৌশলকে গোপন রাখার শিক্ষা, ছোট ছোট লক্ষ্য পূরণ করে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ, শত্রুকে বন্ধু বানানোর কৌশল ইত্যাদি সানজুর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। বিশ্বের অনেক মহান মহাকবি, লেখক, দার্শনিকের মতো সানজুর জীবনও রহস্যে ঢাকা। তিনি কোন শতকে জন্মেছেন, তিনি কোন শতকে জন্মেছেন এটা নিয়ে খানিকটা দ্বিমত রয়েছে। আবার সানজু কি পুরোটা লিখেছেন না আরও কয়েকজন এতে যোগ করেছেন তাদের লেখা, এই বিষয়টিও মতবিরোধ রয়েছে। সানজু একজন চীনা যুদ্ধ বিশারদ এবং দার্শনিক। এইভাবেই আমরা তার জীবনী যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারি। খ্রিস্টপূর্ব 500 সালে তিনি যুদ্ধবিদ্যা বিষয়ক বই দ্য আর্ট অফ ওয়ার রচনা করেন। ধোকা, প্রতারণা ও মানুষ মারার শিল্প 4500 বছর আগে বাঁশের চাটাইয়ের উপর লেখা আর্ট অফ ওয়ার। যে বইটি এত বছর পরও যুদ্ধবিদ্যার পড়াশোনা, গবেষণা এবং কর্পোরেট দুনিয়া বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিখ্যাত অনেক জেনারেল তার বইটা বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করেছে। আধুনিক যুদ্ধবিদ্যার ইতিহাস যে কত প্রাচীন তা বইটি থেকেই বোঝা যায়। প্রকৃতপক্ষে মানুষের জন্মের সাথে যেখানে যুদ্ধের সম্পর্ক আছে সেখানে যুদ্ধবিদ্যায় উন্নত হওয়া অস্বাভাবিক কিছু নয়। মানব ইতিহাস একটি বিশাল অংশ জুড়ে রয়েছে যুদ্ধ। কেউ কেউ মনে করেন কয়েকজন সমরবিদের সমন্বিত লেখাটি সানজুর নামে খ্যাত হয়ে গিয়েছে। এরকম ছোটোখাটো দ্বিমত বিরোধের সত্ত্বেও ঐতিহাসিকরা যেন সানজুর ছবি এঁকেছেন বেশি, তাকে নিয়ে কথা বলার চেষ্টাও করেছেন বেশি। অতি প্রাচীনকালে খ্রিস্টের জন্মের অন্তত 500 বছর আগে চি রাজ্যে সানজু নামে একজন সমর বিশারদ ছিলেন। তার প্রজ্ঞা চীনের অন্যান্য প্রদেশে খ্যাত হয়েছিল। কারো কারো মতে আনুমানিক 544 খ্রিস্টপূর্বতে সানজুর জন্ম এবং 496 খ্রিস্টপূর্বতে মৃত্যুবরণ করেন। আর্ট অফ ওয়ার এর আরেকজন প্রধান অনুবাদক ও গবেষক স্যামুয়েল গ্রিফিথ মনে করেন খ্রিস্টপূর্ব 3 শতক থেকে খ্রিস্টপূর্ব 2 খ্রিস্টপূর্ব এর মাঝে সানজু বেঁচে ছিলেন। সময়টা আজ থেকে প্রায় 2500 বছর আগে। স্থান প্রাচীন চীন। তৎকালীন চীনের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য উ এর অধিপতি ছিলেন সম্রাট হেলু। তিনি তার অভিজ্ঞ ও দার্শনিক প্রধান সেনাপতি সানজুকে নির্দেশ দেন যুদ্ধ জয়ের কৌশল নিয়ে একটি বই লিখতে, যাতে সম্রাটের পরবর্তী প্রজন্ম যুদ্ধের ময়দানে জয়ের ধারা বজায় রাখতে পারে। এই 2500 বছরে পৃথিবীর চেহারা আমূল বদলে গেছে। সেই তীর ধনুক যুদ্ধ টিকে নেই, টিকে নেই সম্রাট হেলুর সাম্রাজ্য। এমন হয়তো একটা জিনিস পাওয়া যাবে না যার পরিবর্তন এই বিশাল সময়ে হয়নি, কিন্তু টিকে রয়েছে সানজুর আর্ট অফ ওয়ার। এখনও মানুষের সর্বাধিক পঠিত বইগুলোর মধ্যে এটি অন্যতম। আমরা যদি আরও এই বিষয় নিয়ে দেখি, সানজুর এই বইটির বিশেষত্ব হল এতে শুধু তত্ত্বের বলি আওড়ানো হয়নি, সেই সাথে প্রয়োগিক দিকেও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বইটি যুদ্ধের মতো ধ্বংসাত্মক ক্ষেত্র ছাড়াও অনেক গঠনমূলক ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে, শুধু যুদ্ধবিদ্যা নয়। তাই এই বইটি থেকে জীবনের প্রতিটি মুহূর্তে কিভাবে পরাজয়কে পাশ কাটিয়ে জয়ী হবেন, কিভাবে নিজের কর্মক্ষেত্রে অনেক বেশি যোগ্য হয়ে উঠবেন তার জন্য পর্যাপ্ত চিন্তার অনুসরণের উপাদান পাবেন।
কিভাবে একজন ভালো নেতা হবেন, কিভাবে আপনার কাজ, চাকুরি এবং জীবনের প্রতিটি বাধা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হতে পারবেন এবং কিভাবে কাজ করলে এই কাজে আপনি সফলতা পাবেন, এরকম দিক নির্দেশনামূলক যুদ্ধ দর্শন অত্যন্ত কার্যকরভাবে এখানে বর্ণিত হয়েছে। যারা জয়ী হতে চান তাদের জন্য সানজুর এই 20টি উপদেশ আমরা উল্লেখ করতে পারি। একজন নেতা দৃষ্টান্ত দিয়ে, উদাহরণ দেখিয়ে নেতৃত্ব দেন, বল প্রয়োগ করে নয়। আপনার অধীনস্থদের জন্য আপনি একজন ভালো দৃষ্টান্ত হয়ে উঠুন। আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আত্মবিশ্বাস সব কাজের জন্যই বিজয়ীর অন্যতম হাতিয়ার। পরাজিতের সম্বল আত্মবিশ্বাস আর অহংকার। শক্তিশালী অবস্থায় নিজেকে অন্যের কাছে দুর্বল দেখান, দুর্বল মুহূর্তে দেখান শক্তিশালী, তাহলে শত্রুকে সহজে বিভ্রান্ত করতে পারবেন। যদি আপনার প্রতিদ্বন্দ্বী সব দিক থেকেই নিরাপদে থাকে তাহলে তার জন্য নিজেকে প্রস্তুত করুন। সে শক্তিতে আপনার চেয়ে এগিয়ে থাকলে তাকে এড়িয়ে যান। যদি বিপক্ষ খুব বদমিজাজ হয় তাহলে তাকে রাগাতে চেষ্টা করুন, দুর্বলের অভিনয় করুন যাতে সে আরো বেশি উদ্যত হয়ে যায়। যদি সে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে থাকে তাহলে তাকে সেই অবস্থায় থাকতে দিবেন না। তার শক্তি যদি একতাবদ্ধ থাকে তাহলে বিচ্ছিন্ন করে ফেলুন তার শক্তিকে। যদি তার দলের মধ্যে অনেক বেশি ঐক্য সৌহার্দ্য বজায় থাকে তাহলে তাদের মধ্যে বিভেদ তৈরি করুন। তার দুর্বলতার জায়গায় আঘাত করুন। যখন বা যেখানে আপনি অনাহত সেখানেই সে মুহূর্তেই উপস্থিত হন। শত্রুকে লড়াই ছাড়া পরাজিত করা যুদ্ধের সেরা কৌশল। যদি আপনি অবরোধ করেন কিংবা অন্য কোনোভাবে যুদ্ধ ছাড়াই জিতে দিতে পারেন তাহলে সেটাই হবে সেরা কৌশল। শ্রেষ্ঠ কৃতিত্ব হচ্ছে মানুষ লড়াই না করেই শত্রুর প্রতিরোধকে ভেঙে ফেলে। এর জন্য প্রয়োজন তীক্ষ্ণ বুদ্ধি কাজে লাগাতে হবে, অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধি না থাকলে সম্ভব নয়। মনে দৃঢ় ইচ্ছা থাকলে যে কোনো কাজই সম্ভব। যুদ্ধ জয় ও দৃঢ় ইচ্ছা ছাড়া হয় না। বিজয়ী যোদ্ধা জিতে নিয়ে যুদ্ধ করতে যায়, কিন্তু পরাজিতরা যুদ্ধের মাঠে নেমে তারপর জেতার কথা ভাবে। আগাম জেতার মানসিকতা নিয়ে প্রতিযোগিতায় নামলে জেতা সহজ হয়, তা যুদ্ধ বা যে কোনো কাজের জন্যই সত্য। শত্রুকে জানতে হলে আগে নিজেকেই নিজের শত্রুর জায়গায় নিয়ে ভাবতে হবে। ভাবুন, আপনার জায়গায় হলে আপনার শত্রু কি করত এবং শত্রুর জায়গায় হলে আপনি কি করতেন, তাহলে অনেক কৌশল আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। বন্ধুদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখুন এবং শত্রুর সাথে ঘনিষ্ঠতর। জেতার জন্য এরকম 5টি অপরিহার্য উপাদান আছে যা থাকলে যুদ্ধ জয়ের ব্যাপারে পূর্বানুমান করা যায়। সেই জিতবে যে জানে কখন লড়াই করতে হবে এবং কখন করা উচিত হবে না, যে জানে কিভাবে নিজের চেয়ে শক্তিশালী এবং দুর্বল উভয় দলকেই নিয়ন্ত্রণ করতে হবে, যার সৈন্যদলের সকল সদস্য একই প্রেরণা নিয়ে লড়াই করবে, যে নিজেকে প্রস্তুত করেছে এবং সতর্ক হয়ে অপেক্ষা করেছে শত্রুর অপ্রস্তুত সময়ের জন্য, যার জেনারেলগণ যোগ্যতর এবং যিনি তাদের সৈন্য চালনায় কোনো হস্তক্ষেপ করেন না। 13 নম্বর কৌশল আমরা দেখি, পরিকল্পনাহীন কাজ জয়ের পথ ধীর করে। আর কাজ ছাড়া শুধু পরিকল্পনা বর্ষণহীন গর্জন। পরিকল্পনা করে কাজ করুন, পরিকল্পনা ছাড়া কাজ করবেন না এবং কাজ না করে শুধু পরিকল্পনা করেই বসে থাকবেন না। আপনার পরিকল্পনাগুলো শত্রুর কাছ থেকে আড়াল রাখুন। নিজেকে একজন রহস্যময় জটিল মানুষ হিসেবে তুলে ধরুন। যুদ্ধ আসলে চাতুর্যের খেলা। যে যত বেশি চাতুর্য দেখাতে পারবে তার জয়ের সম্ভাবনা তত বেশি। এমন কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধ এখনো হয়নি যাতে অংশ নিয়ে কোনো দেশ লাভবান হয়েছে, তাই চেষ্টা করুন যুদ্ধকে যত সংক্ষিপ্ত করতে পারেন, তা না হলে আপনি জিতলেও ক্ষতি পরাজিতের চেয়ে কোনো অংশেই কম হবে না। শ্রেষ্ঠ অস্ত্র অব্যবহৃত থাকলে নষ্ট হয়ে যায়। আপনার ভালো কৌশলগুলোকে নিয়মিত চর্চা করুন, তা না হলে সেগুলোও অবহেলায় মরচে পড়ে যাবে, যুদ্ধের ময়দানে ব্যবহার করতে পারবেন না। নিজের লোকদের সাথে নিজের প্রিয় সন্তানের মতো আচরণ করুন, তাহলে তারা আপনার জন্য মরণপণ লড়াই করতেও প্রস্তুত থাকবে। খারাপ ব্যবহার আপনার শত্রুর জন্য সুযোগ হিসেবে দেখা দেবে, আপনার ক্ষমতার বুঝে সহজে ফাটল দেখা দেবে। যখন একটি সৈন্যদলকে ঘিরে ফেলবেন তখন তাদের জন্য পালানোর পথ রাখুন। শত্রুকে এই আবদ্ধ অবস্থায় মরিয়া হয়ে আক্রমণ করতে যাবেন না। দেওয়ালে পিঠ ঠেকে গেলে কোণঠাসা সৈন্যদল জীবনপণ যুদ্ধ করে আপনাকে হারিয়ে দিতে পারে, তাই অযথা শক্তি ক্ষয় না করে তাদের পালাতে দিন। সময় এবং পরিশ্রম দুটিই বাজবে। যদি আপনি নিজের এবং প্রতিদ্বন্দ্বীর ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা রাখেন তাহলে আর 10টা যুদ্ধের ফল নিয়ে আপনার না ভাবলেও চলবে। এগিয়ে যান,
জয় আপনারই হবে। আর যদি শুধু নিজের ক্ষমতা সম্পর্কে ধারণা থাকে তাহলে প্রতিটি জয়ের জন্যই আপনাকে একবার পরাজিত হতে হবে। যদি নিজেকে এবং নিজের প্রতিদ্বন্দ্বী কারো সম্পর্কে কোনো ধারণাই না থাকে তাহলে আপনার শোচনীয় পরাজয় অবশ্যম্ভাবী। আমরা যদি সাঞ্জুর এই দ্য আর্ট অব বইটি পড়ি তাহলে আমরা প্রথমে তার সম্পর্কে জানতে পারবো এইভাবে, সাঞ্জু ছিলেন চি রাজ্যের বাসিন্দা। সমর কৌশলের উপর তার লেখালেখির সুবাদে একদিন তিনি ঔ এর রাজা হলুর ডাক পেলেন। রাজা হলু আগেই সাঞ্জুর দ্য আর্ট অফ ওয়ার পড়েছিলেন, তাই এইবার সাঞ্জুর সৈন্যদল কমান্ডের একটা মহড়া দেখার খায়েশ করলেন। শর্ত হলো এই মহড়ায় সৈন্য হিসেবে থাকবে রাজার হেরেমখানা রূপসী নর্তকীরা। সাঞ্জু বললেন, তথাস্ত। যথাসময়ে রাজার হেরেমখানা থেকে 180 জন রূপবতী নর্তকী হাজির হল আর সাঞ্জু ঝটপট তাদের দুটি উপদলে ভাগ করে ফেললেন। দুই উপদলের কমান্ডার হল রাজার প্রিয়তম দুই নর্তকী। প্রথমেই সাঞ্জু তাদের দেখালেন কিভাবে অস্ত্র ধরতে হয়, তারপর বললেন, আমি যখন কমান্ড দিব সামনে তখন আপনারা আপনাদের হৃৎপিণ্ড বরাবর সামনের দিকে অস্ত্র তাক করবেন, আবার আমি যখন বলবো বামে তখন বাম দিকে ফিরবেন, যখন বলবো ডানে তখন ডানে ফিরবেন, আর যখন বলবো পিছনে তখন সবাই উল্টা ঘুরে পিছনের দিকে ফিরবেন। নর্তকীরা সবাই বলল, বুঝছি বুঝছি। তারপরেও সাঞ্জু আরও তিনবার তার কমান্ডগুলো রিপিট করলেন আর পাঁচবার পুরো ড্রিলটা ব্যাখ্যা করলেন। অবশেষে তিনি যখন সবাইকে ডানে ফেরার কমান্ড দিলেন, অমনি নর্তকীরা সবাই হাসতে হাসতে লুটিয়ে পড়ল। সাঞ্জু বললেন, আন্ডার কমান্ড যদি বুঝতেই না পারে কোনো আদেশে তার কি করতে হবে, তাহলে সেইটা কমান্ডারের নিজের দুর্বলতা। সুতরাং তিনি তার কমান্ডগুলো আবার তিনবার বললেন এবং পুরা ড্রিল আরও পাঁচবার বুঝাইয়া বললেন। তারপর সবাইকে এবার বামে ফেরার আদেশ দিলেন। এবারও নর্তকীরা সবাই হাসিতে লুটিয়ে পড়ল। এইবার সাঞ্জু বললেন, আদেশে ঘাপলা থাকলে অবশ্যই সেনাপতিকে দোষ দেওয়া যেতে পারে, কিন্তু এই ঘাপলা দূর করার পরও যদি তার আদেশ পালিত না হয় এর দায় কর্মকর্তাদের। সুতরাং তিনি দুই উপদলের নেতৃত্বে থাকা দুই নর্তকীর মাথা কাটার নির্দেশ দিলেন। রাজা হলু তার টেরাসে বসে মহড়া দেখছিলেন। প্রিয় দুই নর্তকীর মাথা কাটার উপক্রম দেখে তিনি 70 সাঞ্জুর কাছে দূত পাঠালেন যেন তিনি ক্ষান্ত হন। কিন্তু সাঞ্জু জানালেন, জাহাপনার নির্দেশেই আমি সেনাপতি হিসেবে নিয়োগ পেয়েছি, আর একজন সেনাপতি তার নিজ সেনাবাহিনীর যথাযথভাবে পরিচালনার ক্ষেত্রে জাহাপনার সব অনুরোধ রাখতে বাধ্য নন। অতএব এই দুই নর্তকীর মাথা যাবেই এবং তাদের পরবর্তী জ্যেষ্ঠ দুজন দুই দলের নতুন নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হলো। এরপর সাঞ্জু আদেশ দিতে দেরি, কিন্তু আদেশ পালনে কোনো খুঁত পাওয়া গেল না। তখন সাঞ্জু রাজার কাছে বার্তা পাঠালো এই যে, এখন তার সেনাদল জাহাপনার পরিদর্শনের জন্য প্রস্তুত, এরা এখন জাহাপনার জন্য জান কোরবান করতেও রেডি। ঈষৎ বেজার রাজা হলুর, কি আর তখন সৈন্য পরিদর্শনের মোট থাকে? সাঞ্জু বললেন, জাহাপনারা শুধু ফাঁকা বুলি শুনতেই পছন্দ করেন, এর বাস্তবায়নটা আর দেখতে চান না। রাজা হলু কিন্তু সেনাপতি হিসেবে সাঞ্জুর সক্ষমতা ঠিকই উপলব্ধি করতে পেরেছিলেন এবং তাকে তার সেনাপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন।